সারা দেশে প্যান্ডেমিক সিচুয়েশন আসে 2019-20-তে, তখন সারা দেশ যখন বিশ্ব মহামারীতে আতঙ্ক, তখন আমরা সেই ফ্রন্টলাইনের স্বাস্থ্যকর্মী নার্সরা আমরা এগিয়ে আসি মানুষের জীবন রক্ষার স্বার্থে। আমরা ওই সময় থেকে এখনও পর্যন্ত আমরা হসপিটালে কোভিড-19 স্টাফ হিসেবে পরিচিত, এখনও আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডিউটি করার পরও আমাদের ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা আমরা পাচ্ছি না। আমরা এই নিয়ে এর আগে এক দুবার মুখ্যমন্ত্রীর অধীনে যেতে দপ্তরটা ওনার কাছে আমরা এক দুবার চিঠি দেওয়ার পর ওনার কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। ওনার সাথে দেখা করার জন্য বারবার আমরা সেক্রেটারি ভবনে চিঠি দিই, আমার কিছু আমাদের এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এবার কথা হচ্ছে কি, আমরা যদি দিনের পর দিন এইভাবে ডিউটি করে যাব কোভিড-19 স্টাফ হিসেবে পরিচিতি দিয়ে, স্টাফের প্রচুর কাছে স্টাফ নেই হসপিটালে। আমরা এর আগেও আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানান দিয়েছি সারা রাজ্যকে যে আমাদের যারা প্যান্ডামিক টাইমে ডিউটি করেছি আমাদের জন্য লাইফ টাইম অনিশ্চিত করা হয়। এর আগে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল উনি আমাদের কথা দিয়েছিল যখন প্যান্ডামিক টাইমে, যে আমাদের যারা কোভিড ডিউটি করছে বিপদের সময় যখন আমরা আতঙ্কিত হয়ে সবাই জান বাজি রেখে ডিউটি করেছি, আমাদেরকে 10-15% মার্ক দেবে বিভিন্ন চাকরির ইস্যুতে এবং আমাদের চাকরি দেওয়ার প্রাধান্য দেওয়া হবে। এই বলে আমাদের কাছে সার্টিফিকেটগুলি এখনও আছে, কোভিড-19 যে সার্টিফিকেটগুলি সেইগুলি এখন এইগুলি দেখা যাচ্ছে কলা পাতার মতো হয়ে যাচ্ছে। কারণ আমরা ডিউটি করছি বারবার, আমাদের সার্টিফিকেটও প্রদান করা হয়েছে, কিন্তু আমাদেরকে এখনও কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। 2-3 মাস করে আমাদের রাখছে, আবার আমাদের ছেড়ে দিচ্ছে। এরকম করে তো আমাদের লাইফ তো আর পার্মানেন্ট হয় না। আমরা তো ডিউটি করছি দিনের পর দিন, আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। আমাদের মধ্যে অনেকের বয়স ওভারসিজ হয়ে যাচ্ছে, ওরা বাড়ি ঘরে চলে যাচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে এসে ঘরে বাচ্চা কাচ্চা আছে, তবু মানে জীবন বাজি রেখে ডিউটি করেছে ওই সময়, কিন্তু এখনও পর্যন্ত আমাদের পার্মানেন্ট করা হচ্ছে না। তো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এর আগে 2-1 বার আমরা জানিয়েছি, আমাদের কোনো রিপ্লাই আসেনি। এখনও আবারও আমরা কোনো জন্য অনুরোধ করছি, যেহেতু দপ্তরটা ওনার অধীনে, আমাদের যেন রেগুলার করা হয়, এবং আমাদের যদি রেগুলার না করে আমাদের আন্দোলন দিন দিন তীব্র হয়ে যাবে। আপনারা কতজন আছেন এবং কত টাকা করে আপনাদেরকে দেওয়া হচ্ছে? আমাদের টোটাল 20,000 টাকা করে প্রথমে 7 দিন যখন 24 আওয়ার্স ডিউটি করেছি, 24 ঘন্টা পিপি কিট পরে আমরা মানে ডিউটি করেছি। তারপর যখন আস্তে আস্তে কোভিডটা যখন কমতে থাকলো তখন 100 জনের মতো আমরা টোটাল আছি, 100 জন এখনও পর্যন্ত আমরা ডিউটি করছি। এবং আমাদের কিন্তু এখনও পর্যন্ত স্যালারিও প্রদান করা হয়নি, মার্চ মাস থেকে এখনও পর্যন্ত স্যালারি পেন্ডিং আছে। 20,000 টাকা করে স্যালারি এখনও পাইনি কেউ, তবু আমরা লেগে আছি আশায় যে হয়তো আমাদের কিছু হবে। মানবিক দিক দিয়ে সরকার আমাদের চিন্তা করবে, আমাদের কথা ভেবে চিন্তা করবে।